नमस्कार बंधुरा, करमिस किचने अपने स्वागत। आज हम बना मैंगो केक। आसुन एबार देखे नी मैंगो केक आमरा की करे तैरी करी। मैंगो केक बनानोर जोन्नो जे सब उपकरण लागबे एकबार सेटा आमरा देखे नी। एखाने रयेछे आम, आमेर पेस्ट, एटा मिक्सार ग्राइंडारे आमि पेस्ट करे निएछि। एरकम तीनटा आम आमि आटि छाड़िये पेस्ट करे निएछि। रयेछे एखाने एक कप मतन मयदा, एक कप मतन चीनी, चीनीटा छोटो कप दिए एक कप। एटा आमि हच्छे पाटाय गुड़ो करे निएछि, बा आपनारा चाइले मिक्सार ग्राइंडारे ग्राइंड करे निते पारेन। रयेछे बेकिंग सोडा, बेकिंग पाउडार, रिफाइन ओयेल, बाटार आर गरुर दूध हाफ कप परिमाण। आमी प्रथमे चीनीटा ढेले निच्छी। चीनीटा चाइले आपनारा परिमाणटा कमिये दिते पारेन, मिष्टि अनुजायी जेमन मिष्टि खाबेन सेई अनुजायी। এবার রিফাইন অয়েলটা দিয়ে দিব। হাফ কাপের কম পরিমাণ রিফাইন অয়েল আছে এখানে। দিয়ে এটাকে প্রথমে আমি একটু মিশিয়ে নিব। চিনিটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ আমের পেস্ট দিব, তারপর এটাকে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ বাটার দিব। বাটারটাকে ভালো করে এখানে মিশিয়ে নিব। এবার আমি ময়দাটা আস্তে আস্তে দিব, একবারে সম্পূর্ণ পরিমাণ ময়দা দিব না। প্রথমে অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আলতো হাতে করতে হবে, না হলে পড়ে যাবে। প্রথমবার ময়দাটা দিয়ে এভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে পুরো ময়দাটা অ্যাড করব। এবার এখানে আমি সামান্য পরিমাণ আম অ্যাড করব। আম এই এক কাপ ময়দার জন্য এই ছোট কাপ দিয়ে এক কাপ পরিমাণ আমের পিউরি নেবেন। এবার আমি এখানে আরেকটু আম দিচ্ছি। ভালো করে এটাকে মিশাবো। কিন্তু এবার আমি এখানে দুধ দিব। আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। দুধ দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিব। এখানে আমি এক চামচ মতন বেকিং সোডা, বেকিং পাউডার দিব। বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিব। বেকিং পাউডার দেওয়ার পর আমি বেকিং সোডা দিব। বেকিং সোডার পরিমাণটা কম দিতে হবে, এইটুকু দিলেই হবে, কারণ বেকিং সোডাটা বেশি দিলে কেকটা তীখা ভাবটা বেশি হয়ে যায়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটাই খুব ভালো করে মেশাতে হবে, যত ভালো মেশানো হবে কেকটা তত ভালো হবে। আমার কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। কেকের মিশ্রণটা এরকমই হবে। এবার আমি কেকের বাটির মধ্যে সামান্য পরিমাণ রিফাইন অয়েল নিব, নিয়ে বাটিটাতে পুরোটাই লাগিয়ে দিব। বাটির মধ্যে পুরোটাতে রিফাইন অয়েল লাগাতে হবে, না হলে কেকটা উঠতে চাইবে না। এবার কেকের মিশ্রণটা আমি বাটিতে ঢেলে দিব। আমার ঢালা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঝাঁকি মারব, তাহলে ভিতরে যদি বাবেলস থাকে সেটা ঠিক হয়ে যাবে।
গ্যাসটা জ্বালালাম, প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। গ্যাসের হিটটা একদম লো হিটে থাকবে। এবার আমি এখানে এটা দিয়ে দিলাম, এই এইটার উপরই আমি কেকের বাতিটা বসিয়ে দিব। এবার কেকের বাটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করার আগে আমি এখানে সিটিটা খুলে নিলাম। এবার এটাকে আটকে দিব। এবার আমি 25 থেকে 30 মিনিটের জন্য কেকটাকে হতে দিব। লো হিটে এরকম ভাবে রাখতে হবে এবং যখন কেকটা হওয়া শুরু হবে তখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তাহলেই বুঝবেন কেকটা হতে শুরু হয়েছে। ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে, আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে নিব। কেকটা আমি প্লেটে ঢেলে নিলাম। কেকটা সার্ভ করার জন্য আমি এবার অন্য প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো কেক। এরকম সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।